আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আয়কর আইন 2023কে সহজভাবে উপস্থাপনের লক্ষ্যে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন এপিসোডে আয়কর আইনের বিভিন্ন ধারা এবং উপধারা উপস্থাপন করে আসছি। আজকের এই এপিসোডে আমরা আয়কর আইনের ধারা 2-এর উপধারা 15-তে আয়বর্ষকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে সেটা দেখব। ধারা 2 উপধারা 15-তে আয়বর্ষ অর্থ কর বর্ষের অব্যবহৃত পূর্ববর্তী অর্থ বৎসর, অর্থাৎ কর বর্ষের জাস্ট ইমিডিয়েট প্রিসিডিং যে ইনকাম ইয়ার সেই ইয়ারকে বলা হচ্ছে আয় বর্ষ, এবং ইহার অন্তর্ভুক্ত হইবে নতুন ব্যবসার ক্ষেত্রে ক কোন ব্যবসা প্রথম শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত। উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কোনো ব্যবসা শুরু হয়ে থাকে 17 জানুয়ারি 2023-এ, তার আয়বর্ষ হবে 17-1-2023 হইতে 30-6-2023, অর্থাৎ ব্যবসা শুরুর তারিখ 17-1-2023 হতে আয়বর্ষের শেষ তারিখ, সংশ্লিষ্ট আয়বর্ষের শেষ তারিখ 30 জুন 2023 পর্যন্ত এই ক্ষেত্রে আয়বর্ষ বলে গণ্য হবে। তারপর নতুন আয়ের ক্ষেত্রে, নতুন কোন আয়ের উদ্ভব হইলে শুরুর তারিখ হইতে পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ কোন আয় বর্ষে যদি নতুন কোন আয়ের উদ্ভব হয় তাহলে যেই তারিখ থেকে সেই আয়ের শুরু সেই তারিখ থেকে পরবর্তী জুন মাসের 30 তারিখ পর্যন্ত আয় বর্ষ বিবেচ্য। উদাহরণস্বরূপ বলতে পারি, নতুন আয় শুরুর তারিখ 16 নভেম্বর 2022, এই ক্ষেত্রে আয় বর্ষ হবে 16-11-2022 হতে 30-6-2023। ব্যবসা সমাপ্তি বা বিলুপ্তির ক্ষেত্রে জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া কোনো ব্যবসা সমাপ্তির তারিখ বা ক্ষেত্র মতো অনিগমিত কোনো সংস্থার বিলুপ্তি বা কোনো কোম্পানির অবসানের তারিখ পর্যন্ত সময়, অর্থাৎ যেই ক্ষেত্রে কোনো ব্যবসা বিলুপ্ত হবে সমাপ্ত হবে কোনো আয়বর্ষের মধ্যবর্তী সময়ে, সেই ক্ষেত্রে ওই আয়বর্ষের জুলাই মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই হইতে যে তারিখে ওই ব্যবসা সমাপ্তি হবে বা বিলুপ্তি হবে সেই তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট আয়বর্ষ হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, সমাপ্তির তারিখ 14 মার্চ 2023 হইলে ওই ব্যবসার ক্ষেত্রে তার সংশ্লিষ্ট আয়বর্ষ হবে 1-7-2022 হইতে 14-3-2023, অর্থাৎ সমাপ্তির তারিখ পর্যন্ত। অংশীদারি কারবারের ক্ষেত্রে অংশীদারের মৃত্যু কিংবা অবসর যদি কোনো আয়বর্ষের মধ্যবর্তী কোন সময়ে হয়ে থাকে, সেই ক্ষেত্রে জুলাই মাসের প্রথম দিন হইতে শুরু করিয়া অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ পর্যন্ত, অর্থাৎ সংশ্লিষ্ট আয়বর্ষের শুরুর তারিখ অর্থাৎ জুলাই মাসের প্রথম দিন হতে শুরু করে যে তারিখে উক্ত অংশীদার অবসর কিংবা অবসরে গেলেন কিংবা মৃত্যুবরণ করলেন ওই তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট আয়বর্ষ বলে গণ্য হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, অংশীদারের মৃত্যু বা অবসরের তারিখ 14 মার্চ 2023 হলে সংশ্লিষ্ট আয়বর্ষ হবে 1-7-2022 হতে 14-3-2023। এবার যদি ওই অংশীদারি কারবারে একাধিক অংশীদারের মৃত্যু বা অবসর হয়ে থাকে একই আয়বর্ষের মধ্যবর্তী কোনো সময়ে, অনিগমিত কোনো সংস্থার অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহৃত পরবর্তী তারিখ হইতে উক্ত অনিগমিত সংস্থার অপর কোনো অংশীদারের অবসর বা মৃত্যুর তারিখ বা ক্ষেত্র মতো উক্ত অবসর বা মৃত্যুর তারিখের অব্যবহৃত পরবর্তী জুন মাসের 30 তারিখ। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, প্রথম অংশীদারের মৃত্যু বা অবসরের তারিখ 14 নভেম্বর 2022, সংশ্লিষ্ট আয়বর্ষ 1-7-2022 হতে 14-11-2022 হবে প্রথম অংশীদারের মৃত্যুর তারিখ পর্যন্ত বা অবসরের তারিখ পর্যন্ত। দ্বিতীয় অংশীদারের মৃত্যু বা অবসরের ক্ষেত্রে সেই তারিখ হয়ে থাকে 14 জানুয়ারি 2023, তবে সংশ্লিষ্ট আয়বর্ষ হবে 15-11-2022 হতে 14-1
2023। ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে, কোন ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠান বা উহার কোন সহযোগী সংগঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের জানুয়ারি মাসের প্রথম দিন শুরু করিয়া পরবর্তী 12 মাস, অর্থাৎ ব্যাংক বিমা বা আর্থিক প্রতিষ্ঠানের আয় বর্ষ 1 জানুয়ারি হতে 31 ডিসেম্বর। তবে শর্ত থাকে যে বাংলাদেশের বাহিরে নিগমিত কোনো মূল কোম্পানির সহযোগী কোম্পানি, সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানি সহ বা উহার কোনো হোল্ডিং কোম্পানি বা উহার কোনো ব্রাঞ্চ রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজো অফিসের ক্ষেত্রে যদি উক্তরূপ কোম্পানি উহার হিসাব মূল কোম্পানির হিসাবের সহিত সমন্বয় করিবার উদ্দেশ্যে ভিন্ন কোনো আয়বর্ষ অনুসরণ করিবার অভিপ্রায় ব্যক্ত করে, তাহা হইলে উপকর কমিশনারের অনুমোদন ক্রমে পৃথক কোনো 12 মাস আয়বর্ষ হিসেবে গণ্য হইতে পারিবে। অর্থাৎ কোনো বিদেশি কোম্পানির সাথে সম্পর্কযুক্ত কোনো সহযোগী কোম্পানি কিংবা তার সহযোগী কোম্পানির সহযোগী কোম্পানি কিংবা হোল্ডিং কোম্পানি, কোনো ব্রাঞ্চ কিংবা কোনো রিপ্রেজেন্টেটিভ বা লিয়াজো অফিস যদি বাংলাদেশে থাকে এবং তাদের আয়বর্ষ যদি ভিন্ন হয়ে থাকে তার মূল কোম্পানির ভিন্ন দেশে, সেই ক্ষেত্রে তার সাথে সামঞ্জস্য রাখার জন্য বাংলাদেশে অবস্থিত তার সহযোগী কোম্পানি বা এই ধরনের রিপ্রেজেন্টেটিভ কিংবা লিয়াজো অফিস যদি চায়, তবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর অনুমোদন ক্রমে ভিন্ন কোনো আয়বর্ষ নির্ধারণ করতে পারে তার সংশ্লিষ্ট বিদেশি সংস্থার সাথে, বিদেশি কোম্পানির আয়বর্ষের সাথে মিল রেখে। সেই ক্ষেত্রে উপকর কমিশনার যদি অনুমোদন দিয়ে থাকেন তবে সেটা সম্ভব। আমাদের এই পর্বে দুটো সংজ্ঞা নিয়ে আলোচনা হল। পরবর্তী এপিসোড গুলোতে আমরা ধারাবাহিকভাবে একের পর এক ধারা উপধারা ছোট ছোট এপিসোড ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ।